ভিভিপ্যাট বা ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেল হল ইভিএম ব্যবস্থার একটি নতুন সংস্করণ। এর দুটো ভাগ আছে, ইউনিটের প্রধান অংশ আর তার সঙ্গে জোড়া ভিভিপ্যাট স্টেটাস ডিসপ্লে ইউনিট। ভিভিপ্যাট ব্যবস্থায় আপনি কাজগুলি এইভাবে করবেন। লকিং ল্যাচগুলোকে রিলিজ করুন। ব্যাটারি ঢোকান আর দরজা বন্ধ করে দিন। পেপার রোল কম্পার্টমেন্টটা খুলুন। পেপার রোলের মধ্যে স্পিন্ডেলটা ঢোকান। এবার স্পিন্ডেলটাকে খাঁজগুলির মধ্যে ঢোকান। এবার পেপার রোলের ধারটাকে পেপার ইনসার্শন গাইডের ভেতর ঢুকিয়ে দিন। তারপর পেপার ফিড নব ঘড়ির কাঁটার দিকে চারবার ঘোরান। ডিইও লেভেলে ভিভিপ্যাট ব্যবস্থায় এফএলসি, বিএল বা ইসিআইএল এর অনুমোদিত ইঞ্জিনিয়াররা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে করে থাকেন। ভিভিপ্যাটগুলোকে বিধানসভা নির্বাচন ক্ষেত্রগুলিতে অক্রমিতভাবে বণ্টন করা হয় এবং আরওদের হাতে তুলে দেওয়া হয়। আরও পর্যায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের অন্তিম সূচি তৈরি হয়ে যাওয়ার পর ভিভিপ্যাটগুলোকে নির্বাচনের জন্য তৈরি করা হয়। বিইএল আর ইসিআইএল এর অনুমোদিত ইঞ্জিনিয়াররা প্রার্থীদের ক্রমিক নম্বর, নাম আর নির্বাচন চিহ্নগুলিকে ভিভিপ্যাটের মধ্যে আপলোড করেন। এর মধ্যে থাকে ক্রমিক সংখ্যা এবং নোটার পুরো নাম, মানে নান অফ দি অ্যাভাব। আরও অফিসে ভিভিপ্যাট ইউনিটের কার্যকারিতা পরীক্ষা করা হয়। এর জন্য সঙ্গে দেয়া কেবেলগুলোর মাধ্যমে সিইউবিইউ আর ভিভিপ্যাটকে সংযুক্ত করুন। ইউনিটগুলো সুইচ অন করার পর ভিভিপ্যাট একটা সেলফ টেস্ট স্লিপ ছাপায়। এরপরে মক পোলস করুন। দেখে নেবেন যে স্লিপে মুদ্রিত তথ্যের সঙ্গে টেপা বোতামের মিল আছে কিনা। এই পদ্ধতিটি রিপিট করুন প্রার্থী আর নোটার জন্য ভোট দিয়ে সব কিছু ঠিক আছে কিনা দেখে নেওয়ার পর। ভিভিপ্যাট ডেটা আর সিইউর ডেটা ম্যাচ করতে হবে। আপনার আশানুরূপ হলে সিইউ সুইচ অফ করুন, কেবলগুলো খুলে ফেলুন আর সিইউর মক পোলের রেজাল্ট ভিভিপ্যাট ইউনিট থেকে সংগ্রহ করা স্লিপগুলোর সঙ্গে মিলিয়ে দেখুন। ভিভিপ্যাটের মাধ্যমে নির্বাচন। ভোট দেওয়ার আগে ড্রপ বক্স কম্পার্টমেন্ট থেকে পেপার স্লিপগুলো বার করে নেওয়ার পর পিআরও সিল করে দেবেন। ভোট চলাকালীন ভিভিপ্যাটটা বিইউর পাশে থাকবে আর ভিএসডিউটা সিল বন্ধ অবস্থায় সিইউর পাশে থাকবে। ভিভিপ্যাটটা এইভাবে সেট আপ করতে হবে। ভোট চলাকালীন ভোটার যখন ভোট দেবেন তখন ভিভিপ্যাট 7 সেকেন্ডের জন্য একটা পেপার স্লিপ দেখাবে। এইভাবে ভোটাররা দেখে নিতে পারবেন যে উনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন ভোট সেখানেই পড়েছে, কিন্তু উনি স্লিপটা বাড়ি নিয়ে যেতে পারবেন না। 7 সেকেন্ড পর স্লিপটা কেটে ভিভিপ্যাট ড্রপ বক্সের ভেতর পড়ে যাবে। আসুন এবার বেসিক ডিসপ্লের মানেগুলো বুঝে নেওয়া যাক। যদি ভিএসডিইউতে কোনো মেসেজ না দেখায় আর সিইউর ওপর লিঙ্ক এরর দেখায় তাহলে পুরো সিস্টেমটাকে বদলাতে হবে। যদি ভিএসডিইউ এরর কোড 1 দেখায় তার মানে হলো ব্যাটারির ক্ষমতা কমে গেছে, ব্যাটারিটা পাল্টে দিন। এরর কোড 2 মানে হলো প্রিন্টার এরর, এক্ষেত্রে ভিভিপ্যাট ইউনিটটা বদলাতে হতে পারে। সবসময় মনে রাখবেন যে ভিভিপ্যাট ইউনিটটা পরিবর্তন করার আগে বা ভিভিপ্যাটটার ব্যাটারি বদলানোর আগে বা কেবলগুলো লাগানোর আগে সিইউ ইউনিটটা সুইচ অফ করতে হবে। ভোট শেষ হয়ে যাওয়ার পর ভিভিপ্যাট ইউনিটটাকে তার বাক্সের মধ্যে ভরে সিল করে দিন।
ভোটদানের সঙ্গে যুক্ত বাদবাকি সামগ্রীগুলোর এই চেকলিস্ট পোলিং পার্টিকে দিতে হবে। ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল VVPAT 1টি, VVPAT স্টেটাস ডিসপ্লে ইউনিট VSDU 1টি, VVPAT প্রিন্টার ইউনিটের জন্য বাড়তি পাওয়ার প্যাক 1টি, VVPAT সিস্টেমের জন্য ক্যারিং কেস 1টি, মক পোলের প্রিন্টেড পেপার স্লিপগুলো সিল করার জন্য মোটা কালো কাগজের খাম 2টি, কালো কাগজের খামকে সিলিং করার জন্য প্লাস্টিকের বাক্স 1টি, প্লাস্টিকের বাক্সকে সিলিং করার জন্য পিঙ্ক পেপার সিল 2টো। কন্ডাক্ট অফ ইলেকশন রুলসের বিধি 49MA অনুযায়ী মতদাতা ঘোষণা ফর্ম 100 কপি। প্রিন্টেড পেপার স্লিপ পুনরায় গোনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া। যদি কোনো প্রার্থী বা তার ইলেকশন বা কাউন্টিং এজেন্ট কোনো নির্বাচন ক্ষেত্রের অন্তর্গত কোনো ভোট গ্রহণ কেন্দ্রে ছাপা প্রিন্টেড পেপার স্লিপ গোনা বা VVPATের সম্বন্ধে আরওর কাছে লিখিতভাবে আবেদন করে, তাহলে আরও সেই আবেদনপত্রকে সম্পূর্ণভাবে বা আংশিক রূপে গ্রহণ করতে পারেন, অথবা যদি তার মনে হয় এই আবেদনপত্র তুচ্ছ বা যুক্তিহীন, উনি সেটা পুরোপুরি নাকচ করতে পারেন। প্রিন্টেড পেপার স্লিপগুলো আবার গোনা হবে কি না সেটা নিয়ে আরও একটা স্পিকিং অর্ডার পাস করতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার সময় আরও পশ্চাৎ উল্লিখিত ব্যাপারগুলোকে বিবেচনা করবেন। এ, ওই ভোট গ্রহণ কেন্দ্রে গৃহীত মোট ভোটের সংখ্যা কি বিজয়ী প্রার্থী আর আপিল করা প্রার্থীর পক্ষে গৃহীত ভোটের মার্জিন থেকে কম বা বেশি। বি, ভোট চলাকালীন ইভিএমে কি কোনো গণ্ডগোল দেখা গিয়েছিল এবং সেটাকে পরিবর্তন করা হয়েছিল। আর সি, ভোট চলাকালীন এমন কোনো অভিযোগ উঠেছিল কি যে VVPAT পেপার স্লিপ মুদ্রিত হচ্ছে না, বা সেই ভোট গ্রহণ কেন্দ্রে কোনো ভোটার বিধি 49MA এর অনুসারে কোনো অভিযোগ করেছেন কিনা। আরও তার সিদ্ধান্ত নেওয়ার কারণগুলোকে লিখিতভাবে নথিভুক্ত করবেন। এখন আমরা VVPAT মুদ্রিত প্রিন্টেড পেপার স্লিপগুলোর গোনার প্রক্রিয়ার দিকে নজর দেব। VVPAT আর প্রিন্টেড পেপার স্লিপগুলো সিলিং আর স্টোরেজ। নির্বাচনের পরিণাম ঘোষণা হয়ে যাওয়ার পর VVPATের প্রিন্টেড পেপার স্লিপ গোনা হোক আর না হোক, সব প্রিন্টেড পেপার স্লিপ আর VVPATের ড্রপ বক্সে থাকা সেলফ টেস্ট রিপোর্টগুলো নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী সিল আর স্টোর করতে হবে। অ্যাড্রেস ট্যাগটাকে সরিয়ে নিতে হবে। ড্রপ বক্স থেকে পেপার স্লিপগুলোকে বার করতে হবে। খেয়াল রাখতে হবে যে কোনো প্রিন্টেড পেপার স্লিপ যেন VVPATের ড্রপ বক্সের মধ্যে পড়ে না থাকে। VVPATের ড্রপ বক্স থেকে বের করে নেওয়ার পর প্রিন্টেড পেপার স্লিপগুলোকে মোটা কালো কাগজের তৈরি খামের ভেতরে রাখবেন। এই কালো খামটাকে লাল মোম দিয়ে সিল করবেন এবং তার উপর আরওকে দেওয়া নির্বাচন কমিশনের গোপন সিল লাগাবেন। খামের উপর নির্বাচনের নাম লিখবেন, বিধানসভা আসনের নাম্বার আর নাম লিখবেন, অ্যাসেম্বলি সেগমেন্টের নাম্বার আর নাম লিখবেন, ভোট গ্রহণ কেন্দ্রের বৃত্তান্ত লিখবেন, CU আর VVPATের ইউনিক সিরিয়াল নাম্বার লিখবেন এবং নির্বাচন আর ভোট গণনার তারিখ লিখবেন। এই সিল করা কালো খামগুলোকে VVPATের নির্মাতা দ্বারা সরবরাহ করা বিশেষ প্লাস্টিক বাক্সের মধ্যে রাখবেন। এই প্লাস্টিক বাক্সটাকে পিঙ্ক পেপার সিল দিয়ে এমনভাবে সিল করবেন যে পিঙ্ক পেপার সিলটা না ভেঙে এই বাক্সটাকে কিছুতেই খোলা যাবে না। বাক্সটা সিল করার পর আরও এই পিঙ্ক পেপার সিলটার ওপর সই করবেন। এই প্লাস্টিক বাক্সের উপর নির্বাচনের নাম লিখবেন, বিধানসভা আসনের নাম্বার আর নাম লিখবেন, অ্যাসেম্বলি সেগমেন্টের নাম্বার আর নাম লিখবেন, ভোট গ্রহণ কেন্দ্রের বৃত্তান্ত লিখবেন, CU আর VVPATের ইউনিক সিরিয়াল নাম্বার লিখবেন এবং নির্বাচন আর ভোট গণনার তারিখ লিখবেন। এই প্লাস্টিক বাক্সগুলোকে সে নির্বাচন সম্বন্ধীয় সংবিধিবদ্ধ নথিপত্রের সাথে ততদিন পর্যন্ত সংরক্ষিত রাখা হবে যতদিন পর্যন্ত নির্বাচনী যাচিকা দাখিল করার অন্তিম তারিখ পার না হয়ে যায় বা কোনো যোগ্য আদালত কোনো নির্বাচনী যাচিকার ওপর অন্তিম রায় না দেয়। খেয়াল রাখবেন যে প্রিন্টেড পেপার স্লিপ ভর্তি এই প্লাস্টিক বাক্সগুলোকে নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া খোলা বা বিনষ্ট করা যাবে না। VVPATের প্রিন্টেড পেপার স্লিপগুলোকে পুনরায় গোনা।
যদি আরও সিদ্ধান্ত নেন যে ভিভিপ্যাট প্রিন্টেড পেপার স্লিপগুলোকে পুনরায় গোনা হবে, তার প্রক্রিয়াটা নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী হবে। এইসব ভোট গ্রহণ কেন্দ্রের ভিভিপ্যাটগুলোকে গোনার টেবিল বা টেবিলগুলোতে আনা হবে। মিলিয়ে দেখা হবে যে ড্রপ বক্সের অ্যাড্রেস ট্যাগটা সেই ভোট গ্রহণ কেন্দ্রের কিনা, যার জন্য আরও প্রিন্টেড পেপার স্লিপগুলোর পুনরায় গণনার হুকুম দিয়েছেন। আগে অ্যাড্রেস ট্যাগগুলোকে সরিয়ে নেবেন, তারপর প্রিন্টেড পেপার স্লিপগুলোকে ড্রপ বক্স থেকে বার করবেন। খেয়াল রাখবেন যে ভিভিপ্যাটের ড্রপ বক্সের মধ্যে যেন কোনো প্রিন্টেড পেপার স্লিপ পড়ে না থাকে। কাউন্টিং এজেন্টদের দেখিয়ে দেবেন যে ভিভিপ্যাটের মধ্যে কোনো প্রিন্টেড পেপার স্লিপ পড়ে নেই। যদি ভোট চলাকালীন এই ভিভিপ্যাটটাকে পরিবর্তন করা হয়ে থাকে, তাহলে সেই ভোট গ্রহণ কেন্দ্রে ব্যবহৃত সব ভিভিপ্যাট ইউনিটগুলোকে গোনার টেবিলে আনা হবে। প্রত্যেক ভিভিপ্যাট ইউনিটের জন্য এই নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করবেন। যদি ভোট চলাকালীন কোনো ভিভিপ্যাটকে পরিবর্তন করা হয়ে থাকে, তাহলে এটা সম্ভব যে পুরোপুরি বা অর্ধেক কাটা অবস্থায় একটা প্রিন্টেড পেপার হয়তোবা ঠিক করে কাটেনি এবং সেটা ঝুলছে পুরোপুরি বা অর্ধেক কাটা অবস্থায়, আর সেটা ভিভিপ্যাট স্বচ্ছ জানলা দিয়ে দেখাও যাচ্ছে। এইভাবে ঝুলতে থাকা পেপার স্লিপগুলোকে গোনা হয় না এবং সেটাকে ছেঁড়ার চেষ্টা করবেন না। মনে রাখবেন, প্রিন্টেড পেপার স্লিপগুলোকে যদি মেশিন নিজে থেকে না কাটে, তাহলে সিইউর মধ্যে বৈদ্যুতিন ভোট রেকর্ড হয় না। এইরকম ক্ষেত্রে শেষ যে ভোটার যার প্রিন্টেড পেপার স্লিপ মেশিনে কাটেনি, তাকে ভোটের দিনই আরেকবার ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত ভিভিপ্যাট মেশিনটাকে বদলি করার পর। ভিভিপ্যাটের ড্রপ বক্সের মধ্যে সেলফ টেস্ট রিপোর্টের কিছু প্রিন্টেড পেপার স্লিপ থাকবে। এইগুলোকে সহজেই চেনা যায়, কারণ এর উপর প্রার্থীর নাম আর নির্বাচন চিহ্ন থাকে না। এই প্রিন্টেড পেপার স্লিপগুলোকে আসল প্রিন্টেড পেপার স্লিপগুলোর মতোই সংরক্ষণ করতে হবে, যার উপর প্রার্থীর নাম আর নির্বাচন চিহ্ন আছে। একজন প্রার্থীর সব প্রিন্টেড পেপার স্লিপগুলো সেই প্রার্থীর জন্য নির্ধারিত পিজন হোলের মধ্যে রাখবেন। তারপর প্রত্যেক প্রার্থীর প্রিন্টেড পেপার স্লিপগুলোর বান্ডেল বানাবেন। এক একটা বান্ডেলের মধ্যে 25টা করে প্রিন্টেড পেপার স্লিপ থাকবে। নোটার আলাদা বান্ডেল বানানো হবে। ভোট গণনা স্টাফ পরে এই বান্ডেলগুলোর মধ্যে থাকা প্রিন্টেড পেপার স্লিপগুলোকে গুনবেন। প্রিন্টেড পেপার স্লিপ গণনার পরিণামটা জোরে ঘোষণা করবেন। কাউন্টিং এজেন্টদের পরিণামটা দেখিয়ে দেবেন। যদি দেখা যায় যে সিইউর ভেতরে পড়া ভোট আর প্রিন্টেড পেপার স্লিপের সংখ্যার মধ্যে তারতম্য আছে, তাহলে প্রিন্টেড পেপার স্লিপের গণনা করা সংখ্যা অনুযায়ী রেজাল্ট শিটটা বদলে দেবেন। তারপর আরও নিজের করা এই সংশোধনকে ঘোষণা করবেন এবং নির্বাচনের পরিণাম ঘোষণা করবেন। ভিভিপ্যাট সম্বন্ধীয় কিছু সতর্কতা। খেয়াল রাখবেন যে আগে সিইউটাকে সুইচ অফ করতে হবে, দরকার অনুযায়ী ভিভিপ্যাটের ব্যাটারি বদলাবার আগে। খেয়াল রাখবেন যে সিইউটাকে সুইচ অফ করতে হবে, দরকার অনুযায়ী ভিভিপ্যাট ইউনিটটা বদলাবার আগে। খেয়াল রাখবেন যে সিইউটাকে সুইচ অফ করতে হবে কোনো কেবল খোলা বা লাগানোর আগে।